আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা প্রোডাক্ট মেনুর ইউনিট যে অপশনটি রয়েছে, ইউনিট অপশনটি কিভাবে কাজ করে সেটি আমরা দেখব। ইউনিট এ ক্লিক করার পর আমরা এখানে আসব। তো ইউনিটটা মূলত কি, ইউনিটটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ইউনিটটা হলো যেমন আপনার পিস, তারপরে হলে আপনার হতে পারে সেটা গ্রাম, অথবা হতে পারে কেজি, অথবা হতে পারে কার্টুন, মানে আপনি কিভাবে সেল করেন, মানে আপনার কাস্টমারের কাছে যখন সেল করেন সেটা কিভাবে করেন, প্যাকেট আকারে হয় বা পিস হিসাবে হয়, অথবা গ্রাম হিসাবে, কেজি হিসাবে, অথবা হতে পারে কার্টুন হিসাবে, এভাবে বিভিন্ন মানে ফরম্যাটে আপনার বিক্রি হতে পারে, মানে আপনার পণ্যটা বিক্রি হতে পারে। এখন আপনার ব্যবসা অনুযায়ী সেটা নির্ভর করবে যে আপনি কিভাবে বিক্রি করতেছেন। তো পিসটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। তো পিসে অলরেডি আছে, তো আমরা এখানে অন্যান্য যে আমাদের প্রয়োজন অনুযায়ী যে আমরা মানে কেজি, ক্যারাম, কার্টুন, এগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারি। তো এটা আমি অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে আমাকে লিখতে হবে ফর এক্সাম্পল গ্রাম লিখলাম। তো গ্রাম লিখে আমি এখানে সেভ দেব। এখানে ডেসিমাল দেব কি দেবো না এটা আপনার ইচ্ছা, ইয়াস দিলে আসবে, ইয়াস না দিলে আসবে না। তো আমি শুধু সেভ দিয়ে দেব। ও, এটাকে একটা শর্ট ফর্ম দিতে হবে। তো শর্ট ফর্ম একই দিয়ে দিলাম, গ্রামে দিলাম নো। ওকে, তার মানে আমাদের তিনটার উপরে কাজ করতে হচ্ছে। একটি হলো আমাদের নাম দিতে হবে, তারপরে একই নাম আমরা নিচে দিয়ে দেব, তারপরে এখানে নো বাই ইয়াস যেটা আমার ভালো মনে হয় সেটা দিয়ে দেব। ওকে দিয়ে সেভ দিয়ে দিলাম। তো দেখুন, আগে পিস ছিল, এখন গ্রাম চলে আসছে। এবার আমরা কেজিটা আনবো, যেমন কেজি। তো কেজিটাকে কেজি নো, তারপর আবার সেভ দিয়ে দেব। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর মোটামুটি আমাদের তিনটি হয়ে গেল, মানে ইউনিট। ইউনিটের মধ্যে আমরা এবার দিতে পারি কার্টুন ঠিক এখানে দিয়ে দিলাম। এবার নো, সেভ। এভাবে করে আমরা একাধিক আমাদের যেভাবে আমাদের ব্যবসার বিভিন্ন পণ্য আমরা দিয়ে থাকি বা বিভিন্ন জিনিস আমরা বিক্রি করে থাকি, ওইটা কিসের মাধ্যমে, গ্রাম, কার্টুন, পিস, কেজি বা আপনার টন, যে যেভাবে হয়, যেমন এটা টন হতে পারে, যদি এটা স্টিলের দোকান হয় তাহলে টন হতে পারে, টন। তো এভাবে করে আপনি একাধিক ইউনিট এখানে যোগ করতে পারবেন, এডিট, ডিলিট এগুলো করতে পারবেন। এডিটে গিয়ে আপনি চাইলে বানান ভুল থাকলে বানানটা আপনি শুদ্ধ করে দিতে পারবেন। আর একটা কথা বলে রাখি, আপনি চাইলে এটাকে বাংলায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কোনোটা ডিলিট করেন তাহলে যথারীতি ডিলিটে ক্লিক করবেন, যদি ডিলিট হ্যাঁ করতেই চান তাহলে ওকে দিয়ে দিবেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে করে ইউনিট আমাদের অ্যাড করতে হবে, এডিট বা ডিলিট করতে হবে। ধন্যবাদ ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।